অধ্যায় সমাজকর্ম দ্বিতীয় পত্র অধ্যায় চার, আমাদের চতুর্থ অধ্যায়টা আছে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন, তিনটা সৃজনশীল প্রশ্ন এখানে দিয়েছি, এই তিনটা সৃজনশীল প্রশ্ন আজকে তোমাদের আলোচনা করব। এরপরের দিন আরো তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে একটু প্রশ্ন বেশি হবে, অনেক বড় অধ্যায়, তো আমাদের দুই দিন যদি আমরা এই অধ্যায় নিয়ে কথা বলি সৃজনশীল সম্পর্কে, তাহলে মোটামুটি একটা মানে অনেকটা পরিষ্কার হবে। এই জন্য আমি একদিন এক জায়গায় দুই দিন পড়াবো এই অধ্যায়, মানে অনুশীলনের আলোচনা বা সৃজনশীল প্রশ্নের আলোচনা। তো এখানে আমরা দেখি প্রথম সৃজনশীল প্রশ্ন, খেয়াল করো, যদি তোমাদের দেখতে অসুবিধা হয় আমি আর একটু ফ্রন্টটা আর একটু বড় করে দিচ্ছি, ফ্রন্টটা একটু বড় করে দেই, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এবার এবার দেখতে ভালো হচ্ছে না আরো? আচ্ছা দেখো, রাজীব একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করছেন, তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না, তাই বর্তমানে তিনি অনেকাংশে হতাশাগ্রস্ত। স্বাক্ষর, আজকে কি ক্লাস শুরু হয়ে গেছে? তাহলে আমরা দেখলাম রাজীব একটা বিশ্ববিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার্স করেছে এবং তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করছে। বর্তমানে যে মজুরি কাঠামো আছে বা বেতন কাঠামো আছে, এই কাঠামোতে তিনি চাকরি করতে ইচ্ছুক, তবুও সে চাকরি পেতে ব্যর্থ হয়। অন্যদিকে তার কোনো পুঁজি নাই, পুঁজি না থাকায় সে কিন্তু ব্যবসাও করতে পারছে না, যার কারণে তার ভিতরে কিন্তু একটা হতাশা। এখন প্রথম হচ্ছে অপুষ্টি কি? প্রথম প্রশ্ন হচ্ছে অপুষ্টি কি? এখন অপুষ্টি কি, এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি? অপুষ্টি কি, সঠিক পুষ্টির অভাবকে আমরা অপুষ্টি বলি, তাই না? তার মানে আমাদের যে পরিমাণ খাদ্য উপাদান প্রয়োজন, সেই পরিমাণ যথাযথ ভাবে সেই পরিমাণে খাদ্য যদি আমরা না খাই, তাহলে শরীরে যে দুর্বল ভাব দেখা দেয় সেটা হচ্ছে অপুষ্টি। শরীরে যে পুষ্টিহীনতার অভাব দেখা দেয় সেটাকে আমরা বলি অপুষ্টি। তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি কি, মানুষের দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ ঘটিয়ে শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য যে পরিমাণ মানসম্মত খাদ্যের প্রয়োজন, তার অভাবজনিত অবস্থাকে অপুষ্টি বলে। অর্থাৎ আমাদের যে পরিমাণ খাদ্য উপাদান প্রয়োজন, সেই পরিমাণ খাদ্য উপাদান যদি আমরা যথাযথভাবে না খাই, তাহলে তার অভাবজনিত যে অবস্থা, অর্থাৎ এই যে যথাযথভাবে খাবার গ্রহণ না করার কারণে যে অবস্থাটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অপুষ্টি। তার মানে আমাদের যে পরিমাণ খাদ্য উপাদান প্রয়োজন, সেই পরিমাণ খাদ্য উপাদান না খাওয়ার ফলে শরীরে যে অবস্থা তৈরি হয় তাকে বলে অপুষ্টি, তাই না? গেল। তারপরে প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহ বলতে কি বুঝো? এখন প্রশ্ন হলো বাল্য বিবাহ বলতে কি বুঝো? একটা ব্যাপার যে বাল্য বিবাহ হলো যে একটা দেশের আইন অনুযায়ী বিবাহযোগ্য একটা বয়স থাকে, সেই বয়সের কম বয়সে যদি কোনো বিবাহ সম্পন্ন হয় তাকে কিন্তু বলা হয় বাল্য বিবাহ। এখন এই বয়স সীমা এক এক দেশে এক এক রকমের হতে পারে, বাল্য বিবাহের বয়স কাঠামো সব দেশে সব জায়গায় এক রকম নয়। আমাদের দেশে সাধারণত মেয়েদের বয়স 18 বছর আর ছেলেদের বয়স 21 বছর, তাই না? এই বয়সের নিচে যদি কোনো বিবাহ সম্পন্ন হয় তাহলে আমরা সেটাকে বাল্য বিবাহ হিসেবে গণ্য করব।
হ্যাঁ, বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। এর পূর্বে যদি কোনো ছেলে বিয়ে করে সেটা বাল্য বিবাহ হবে, আবার কোনো মেয়ের বিবাহ সম্পন্ন হলে সেটাও কিন্তু বাল্য বিবাহ হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ছেলের বয়স যদি 21-এর উপরে হয় কিন্তু মেয়ের বয়স যদি 18-এর নিচে হয় তাহলে কি বাল্য বিবাহ? সেটাও বাল্য বিবাহ হবে। আবার মানে যে কোনো একজনের, ছেলে বা মেয়ে যে কোনো একজনের বা উভয়ের বয়স যদি নির্দিষ্ট বয়সের কম হয় তাহলে সেটা বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। তাহলে বাল্য বিবাহ নিরোধ আইন 1929 অনুযায়ী বিবাহের একটা বয়স আছে, সেখানে বলা আছে যে 18 বছরের কম বয়সী নারী ও 21 বছরের কম বয়সী পুরুষকে শিশু বোঝানো হয়েছে, অর্থাৎ এই বয়সে যে বিবাহ সম্পন্ন হবে সেটাকে বলা হচ্ছে বাল্য বিবাহ। এখন বাংলাদেশে যখন তুমি বাল্য বিবাহ, বাল্য বিবাহ ধারণাটা ব্যাখ্যা করতে চাও বা বাল্য বিবাহ বলতে কি বুঝবো, তখন কিন্তু বাল্য বিবাহ তোমাকে প্রথমে বলতে হবে বাল্য বিবাহটা কি। তখন তুমি প্রথমে একদম জ্ঞানমূলকে লাগবা যে হ্যাঁ বিবাহের, বাংলাদেশে বিবাহের সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। এই নির্ধারিত বয়সের নিচে কোনো বিবাহ সম্পন্ন হলে সেটাকে বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হয়। তারপরে তুমি বাল্য বিবাহের পেছনে কি কি কারণ আছে, বাল্য বিবাহের কুফল ইত্যাদি, এইগুলো নিয়ে তুমি আর একটা প্যারায় কিছু আলোচনা করবা। অর্থাৎ তোমার প্রথমে আছে বাল্য বিবাহটা কি এটা বুঝাবা। বাল্য বিবাহ একটি সামাজিক সমস্যা। 18 বছরের কম, 18 বছরের বয়সের নিচে কোনো মেয়ে অথবা 21 বছরের নিচে কোনো ছেলের বিবাহ সম্পন্ন হলে তা বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। এটা হলো জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকের পরে তারপরে তুমি বাল্য বিবাহ ধারণা ব্যাখ্যা করো যে 1929 সালের বাল্য বিবাহ নিরোধ আইনে কি বলা হয়েছে, তারপরে তোমার কি বলা, তারপর তোমার বাল্য বিবাহের যে কারণগুলো আছে, কি কি কারণে বাল্য বিবাহ সম্পন্ন হয়, এই এই বিষয়গুলো নিয়ে তুমি এর পরের প্যারা আলোচনা করবো। অর্থাৎ এখানে দুটো প্যারা দেবা, একটা প্যারা হচ্ছে কি জ্ঞানমূলকের, আর একটা প্যারা হচ্ছে অনুধাবনের। গেল, এরপরে তুমি চলে আসো তোমার থার্ড নাম্বার কোশ্চেন, অর্থাৎ গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার এখানে কি বলা হয়েছে, রাজীবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা কর। আচ্ছা দেখো, এখানে রাজীবের সমস্যাটি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। আমরা এখানে দেখেছি রাজীব বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করছে এবং দেশের প্রচলিত মজুরিতে চাকরি করতে ইচ্ছুক কিন্তু চাকরি পাচ্ছে না। তাহলে এই অবস্থাকে আমরা কি বলবো, এই অবস্থাকে আমরা বলবো বেকারত্ব। কারণ আমরা জানি বেকারত্ব কাকে বলে, যে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এই অবস্থাকে বলা হয় বেকারত্ব। তোমার যোগ্যতা নাই, তুমি প্রচলিত মজুরিতে কাজ করতে চাও, সেটা বেকারত্ব হবে না। অথবা তোমার যোগ্যতা আছে কিন্তু প্রচলিত মজুরিতে কাজ করতে চাচ্ছ না, তাহলে সেটাও বেকারত্ব হবে না। তার মানে দেশের যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী তোমাকে কাজ করার ইচ্ছা থাকতে হবে, এবং সেই ইচ্ছা থাকলে শুধু হবে না, সেখানে তোমার সেই কাজ করার যোগ্যতাও থাকতে হবে। তাহলে তুমি যদি এর পরে যদি তুমি কাজ না পাও তাহলে সেই অবস্থাকে বলা হবে বেকার। এখন এই বেকারত্ব রাজীবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে, রাজীবের বিষয়টি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। এরপরে তুমি বেকারত্ব বলতে কি বুঝো, বেকারত্বের সমস্যাকে ইঙ্গিত করে মানে বেকারত্ব ধারণাটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এখন দেখো বেকারত্বের, বেকারত্ব তাহলে আমরা বুঝলাম বেকারত্ব কাকে বলে। এরপরে বেকারত্বের কারণ গুলো তুমি আলোচনা করবা, অর্থাৎ বেকারত্ব ধারণা তোমার এখানে পরিষ্কার করে বুঝাতে হবে, বেকারত্বটা কি, বেকারত্বের মানে কারণ গুলো কি কি, বেকারত্বের প্রভাব ইত্যাদি নানা বিষয় তোমাকে এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বেকারত্ব কি লাগবে, এখানে বেকারত্বের, বেকারত্ব বলতে কি বুঝো, তারপরে বেকারত্বের পিছনে কারণ গুলো এবং এর প্রভাব সংক্ষেপে আলোচনা করে দিবা। ঠিক আছে, তারপরে কি তুমি বেকারত্ব বলতে কি বুঝো, ও সরি দাও এখানে একটা সমস্যা আছে, সেটা রাজীবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। তাহলে এখানে রাজীবের সমস্যাটি বেকারত্বকে ইঙ্গিত করে, এটা জ্ঞানমূলক। এরপরে দ্বিতীয় নাম্বারে অর্থাৎ অনুধাবনের, অনুধাবনের স্তরে এখানে তুমি কি লাগবা, বেকারত্ব ধারণা ব্যাখ্যা করবা। আবারও খেয়াল করো, এখানে তোমরা প্রথমে লাগবা রাজীবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে
রাজীবের বিষয়টি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। রাজীবের সমস্যাটি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে, এটা জ্ঞানের স্তর। এরপরে অনুধাবনের স্তরে হবে এই বেকারত্ব ধারণা ব্যাখ্যা করবা, বেকারত্ব ভালো করে বুঝাবা। তারপরে প্রয়োগের স্তরে যে রাজীবের বিষয়টা, রাজীব একটি নাম করা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা চেষ্টা করছেন, প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি চাকরি পেতে ব্যর্থ হচ্ছেন। সুতরাং রাজীবের এই সমস্যাটি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। এই সমস্যা শুধু রাজীবের নয়, বাংলাদেশের বাংলাদেশের বহু মানুষের এই সমস্যা মুখোমুখি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সেই অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না থাকার কারণে অনেক অনেকে লেখাপড়া শেষ করে তোমার বেকারত্ব ঘুচাতে পারছে না বা কর্মসংস্থানের সুযোগ লাভে ব্যর্থ হচ্ছে। সুতরাং রাজীবের এই সমস্যাটি বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। এভাবে তোমরা এই স্তরে এসে এটা তোমরা আলোচনা করে দিবা, ঠিক আছে? এটা হলো তোমার তিনটে স্তর এখানে উল্লেখ করতে হবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, তিনটা স্তরে তোমাকে এখানে আলোচনা করতে হবে। এরপরে আমরা দেখবো উদ্দীপক ইঙ্গিতকৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে তা বিশ্লেষণ করো। এইবার তুমি এখানে জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগে কি লিখবা সেটা হলো তোমাকে বুঝতে হবে, ভালো করে খেয়াল করবা যে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে। উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যাটি হলো বেকারত্ব সমস্যা, জ্ঞান শেষ। এরপরে এরপরে হচ্ছে এই সমস্যা বেকারত্ব সমস্যা ধারণা ব্যাখ্যা করবা, অনুধাবন। এরপরে যে উদ্দীপকে যে সমস্যার কথা বলা হয়েছে, অর্থাৎ রাজীবের সমস্যাটি যে বেকারত্ব সেটা একটু বুঝাই দিবা, এটা হলো প্রয়োগ। এরপরে তুমি উচ্চতর দক্ষতা এসে সমাজকর্মীর যে ভূমিকা গুলো আছে বেকারত্ব সমস্যার সমাধানে, একজন সমাজকর্মী যে ভূমিকা পালন করবে সেই ভূমিকা গুলো তোমরা এখানে আলোচনা করবো। অর্থাৎ একজন সমাজকর্মী প্রথমে কি করবে, একজন সমাজকর্মী অবশ্যই বেকারত্ব সমস্যার সমাধানে একজন গবেষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। সমাজকর্মী যে এলাকায় দায়িত্ব পালন করেন অর্থাৎ পেশাগত এজেন্সিতে, অবশ্যই সমাজকর্মী কোনো না কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করে থাকেন। তাহলে তিনি যে এলাকায় পেশাদার এজেন্সিতে কাজ করেন উক্ত এলাকার বিভিন্ন সমস্যার উপরে তাকে তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সমাজকর্মীর বেকারত্ব পরিস্থিতি সংশ্লিষ্ট তথ্য, কর্মক্ষেত্রের সুযোগ, বিশেষ শ্রেণীর জন্য আয় বৃদ্ধিমূলক কাজ প্রভৃতি বিষয়ের উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারেন। গবেষণা সংশ্লিষ্ট তথ্য এবং গবেষণার প্রতিবেদন প্রকাশ করে সমাজকর্মী বেকারদের মাঝে কর্ম উদ্দীপনা সৃষ্টি করতে পারেন। সমাজকর্মীর এই প্রতিবেদন বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে যারা কাজ করেন, যেমন উদ্যোক্তা, সংগঠক, নীতি নির্ধারক, কর্ম পরিকল্পনাবিদ প্রভৃতি, তারা এই এই প্রতিবেদনটা ব্যবহার করতে পারেন। বেকার সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এছাড়া সমাজকর্মী উদ্বুদ্ধকারীর ভূমিকাও কিন্তু পালন করতে পারে, অর্থাৎ মানুষকে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা। যেমন অনেকের টাকা পয়সা আছে, অনেকের ক্যাপিটাল আছে বা মূলধন আছে, এই মূলধন কাজে লাগিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এই মানুষকে কিন্তু এইসব বিষয়ে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করতে পারেন সমাজকর্মীরা। সমাজকর্মীরা কি করবে, এই সকল সংগঠকদের বা এই সকল উদ্যোক্তাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্বুদ্ধ করবেন, যার কারণে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ফলে বেকারত্ব হ্রাস পাবে। এভাবে কিন্তু এই যে তুমি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারো যে সমাজকর্মী একজন গবেষকের ভূমিকা পালন করবে, সমাজকর্মী উদ্যোক্তা, সংগঠক, নীতি নির্ধারক, পরিকল্পনাবিদদের সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করবে, সমাজকর্মী কর্মসূচি প্রণয়নকারী এবং প্রশিক্ষকের ভূমিকা পালন করতে পারেন। বিভিন্ন ভাবে তোমরা এই সমাজকর্মী ভূমিকা গুলো এখানে আলোচনা করতে পারো। দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো এখানে। দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো,
আচ্ছা দেখো, দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সবুর মিয়ার তিন মেয়ে, বড় মেয়েটিকে 15 বছর বয়সে বেকার রফিকের সাথে বিয়ে দেন। বিয়ের সময় বরকে একটি মোটর সাইকেল ও 1 লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়। ধার করে 1 লক্ষ টাকা পরিশোধ করলেও মোটর সাইকেল দিতে পারেননি, তাই তার স্বামী বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালায়। স্বামীর নির্যাতন সইতে না পেরে এক সময় মেয়েটি জীবন দিল। আমাদের দেশের সঠিক যে চিত্রটা, যে মূল যে ফিগারটা আমরা দেখি, সেটা কিন্তু এরকমই। আমাদের দেশের মূল যে চিত্রটা সেটা কিন্তু অনেকটা এরকমই, একটা সময় বাংলাদেশে ছিল এরকম অবস্থা। এখন যদিও এই সমস্যা আমরা কিছুটা ওভারকাম করতে পেরেছি, কিন্তু একটা সময় এটা খুব প্রকট আকার ধারণ করেছিল। অর্থাৎ এটা কিন্তু খুব সিরিয়াস একটা অবস্থা ছিল এক সময়। একটা সময় এরকম ছিল যে তোমার বিয়ে মানেই হচ্ছে যৌতুক। ধরো তোমার স্বাধীনতা পরবর্তী সময়ে যদি বলা হয় যে এই সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, বিশেষ করে 80-এর দশকে, এই সময় কিন্তু বাংলাদেশে ব্যাপক যৌতুক প্রথার একটা রমরমা অবস্থা বিরাজ করছিল। এই সময়ে যৌতুক যে একটা সামাজিক অভিশাপ, যৌতুক যে একটা ব্যাধি, সামাজিক ব্যাধি, সেটা কিন্তু এই সময়কার চিত্রে বোঝা যায়। যাই হোক, যৌতুক একটা সময় বাংলাদেশে প্রচুর প্রচলিত ছিল সাংঘাতিক ভাবে। এখন যদিও এটা কমে গেছে, তার মানে এই নয় যে এটা সমাজ থেকে একেবারেই মুছে গেছে। হয়তো এর ধরন বদলেছে, এর চেহারাটা চেঞ্জ হয়েছে, কিন্তু যৌতুক কিন্তু এখনো আমাদের সমাজে বিদ্যমান। আমরা দেখি বিভিন্ন সময় অনেক শিক্ষিত মানুষও কিন্তু যৌতুক গ্রহণ করছে। অনেকে বলে না আমি যৌতুক নেইনি, কিন্তু বাসায় যে ফার্নিচার গুলো আছে, যে রেফ্রিজারেটর আছে, যে টিভিটা আছে, সবকিছুই শ্বশুরমশাই দিয়েছেন। আবার তিনি বলছেন যে আমি যৌতুক নেইনি, আমি যৌতুক পছন্দ করি না। অথচ বাসার সোফা থেকে শুরু করে সবকিছুই কিন্তু শ্বশুরের গিফট। তাহলে এই যে গিফট শব্দটা আমরা ব্যবহার করলাম, যে আমার শ্বশুরমশাই আমাকে গিফট করেছেন, এই যে গিফট করেছেন, এই গিফটটা কি? এই গিফটটাই কিন্তু প্রকৃতপক্ষে যৌতুক। এখন এর ধরন বদলেছে বা নাম বদলেছে, কারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, মানুষ আর আগের মতো অশিক্ষিত নয়, এখন আর নেই, যার কারণে যৌতুকের যে যৌতুক নামটাও চেঞ্জ হয়ে এখন গিফট হয়ে গেছে, তাই না? এটা হলো আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি। যাই হোক, সবুর মেয়ার এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা প্রথমে দেখবো, এইচআইভি কি? এইচআইভি একটি ভাইরাস, তাই না, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় বা এইডস রোগের কারণ, এইচআইভি ভাইরাস। তাহলে আমরা দেখি কি, এইচআইভি একটি ভাইরাস যা আমাদের শরীরে এইডস রোগের সৃষ্টি করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে আমাদের শরীরে কি করে, এইডস রোগের সৃষ্টি করে। এটা হলো এইচআইভি, অর্থাৎ এইচআইভি এক ধরনের ভাইরাস যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ভাবে, অনৈতিক জীবনযাপন বা রক্তের মাধ্যমে আমাদের শরীরে ভাইরাস প্রবেশ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তার মানে এটা আমরা কি লিখতে পারি, এইচআইভি একটি ভাইরাস যা আমাদের শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়, যার কারণে ওই ব্যক্তি এইডস রোগে আক্রান্ত হন এবং তার শেষ পরিণতি হলো মৃত্যু।
পরের প্রশ্ন হচ্ছে, মাদকাসক্তি বলতে কি বুঝো? মাদকের প্রতি যে অপ্রতিরোধ্য টান বা নেশা সেটাকে আমরা বলবো মাদকাসক্তি, সেটাকে আমরা কি বলি? মাদকাসক্তি বলি। তোমরা একটু লাইনে থাকো। দেখো তাহলে মাদকাসক্তি বলতে কি বুঝো? মাদকের প্রতি যে অপ্রতিরোধ্য টান বা নেশা সেটাকে আমরা মাদকাসক্তি বলি। মাদকাসক্তির ফলে ব্যক্তি দৈহিক এবং মানসিকভাবে মাদকের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, অর্থাৎ মাদক গ্রহণ করা ছাড়া তার পক্ষে আর কোনোভাবে বেঁচে থাকা সম্ভব হয় না। দৈহিক এবং মানসিকভাবে মাদকের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়াকে বলা হয় মাদকাসক্তি। মাদকের প্রতি যে অপ্রতিরোধ্য নেশা বা টান সেটাই হলো মাদকাসক্তি। তো 1989 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মাদকাসক্তি বলতে দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তিকে বোঝায়, বা এমন এক ব্যক্তি যিনি অভ্যাসবশত মাদকদ্রব্য গ্রহণ করেন। বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানী মিলার ও কেন এর মতে মাদকাসক্তি এমন একটি অবস্থা যা কখনো কখনো শারীরিকভাবে তবে সাধারণত আবেগীয় দিক থেকে মানুষকে সম্পূর্ণভাবে কোনো মাদকের প্রতি নির্ভরশীল হতে বা শেখায় বা করে তোলে। অর্থাৎ মাদকের প্রতি যে স্থায়ী যে নির্ভরশীলতা সেটাকে বলা হচ্ছে মাদকাসক্তি। এরপরে তোমরা মাদকাসক্তির যে কারণগুলো বা কুফলগুলো সেগুলো তোমরা অল্প একটু লিখতে পারো, অর্থাৎ এখানে অনেক বেশি বিস্তারিত বর্ণনা করার প্রয়োজন নাই। গেল উদ্দীপকা সবুর মিয়ার মেয়েটি কোন সমস্যা আক্রান্ত হয়ে জীবন দিল ব্যাখ্যা করো। তাহলে যৌতুক সমস্যায় আক্রান্ত হয়, তাই না? উদ্দীপকে সবুর মিয়ার মেয়েটি যৌতুক সমস্যায় আক্রান্ত হয়ে জীবন দিল, এটা জ্ঞানমূলক। অনুধাবনে কি লিখবা? অনুধাবনে লিখবা যৌতুক বলতে কি বুঝো, যৌতুকের ধারণাটা লিখবা, ঠিক আছে? তারপরে সবুর মিয়া, তিন মেয়ে ছিল, বড় মেয়েটিকে 15 বছর বয়সে বেকার রফিকের সাথে বিয়ে দেয়। রফিকের বিয়ের সময় বরকে একটি মোটরসাইকেল 1 লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়। ধার করে 1 লক্ষ টাকা পরিশোধ করলেও মোটরসাইকেল দিতে পারেননি, তাই স্বামী বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালায়। স্বামী নির্যাতন সহিতে না পেরে একসময় মেয়েটি জীবন দিল। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে সবুর মেয়ের মেয়েটি যৌতুকের বলি হয়ে শেষ পর্যন্ত জীবন দিতে ব্যর্থ হলো, জীবন দিতে বাধ্য হলো, ঠিক আছে? এটা হলো তোমরা লাস্টে লিখবা। তাহলে প্রথমে কি লিখবা, সমস্যাটা কি সেটা লিখবা, তারপরে সেই সমস্যা ব্যাখ্যা করবা, অর্থাৎ যৌতুক সমস্যা আলোচনা করবা, বুঝাবা,
তারপরে তোমরা সবুর মেয়াদ এই উদ্দীপকটা আলোচনা করে তারপরে তুমি ফাইনালি লিখবা যে, অতএব উপরোক্ত আলোচনাটা করতে বলা যায় সবুর মেয়ার মেয়েটি যৌতুকের বলি হয়ে শেষ পর্যন্ত জীবন দিতে বাধ্য হলো। এটা হলো শেষে লিখবা। তাহলে বুঝতে পেরেছো এখন তোমরা কিভাবে এই প্রশ্ন উত্তর লিখবা? এরপরে দেখো পরের প্রশ্নে চলে যাবো আমরা। বাংলাদেশের উক্ত সমস্যার প্রভাব আলোচনা কর, অর্থাৎ যৌতুকের যে প্রভাব সেই যৌতুকের প্রভাব আলোচনা করবা। তাহলে কি লাগবে, উক্ত সমস্যা মানে কোন সমস্যা, বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব আলোচনা করা। তাহলে উদ্দীপকের নির্দেশিত সমস্যাটাই হলো যৌতুক সমস্যা। তারপরে লাগবা যৌতুকটা কি, আর সংক্ষেপে খুব সংক্ষেপে লিখবা যৌতুক কাকে বলে বা যৌতুক বলতে কি বুঝো। তারপরে লিখবা যে সবুর মেয়ার মেয়েটি যে অকালে জীবন দিতে বাধ্য হলো তা মূলত যৌতুকের বলির কারণেই, শুধুমাত্র যৌতুকের কারণে জীবন দিতে বাধ্য হয় না, বরং যৌতুকের নানাবিধ প্রভাব আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এ পর্যায়ে যৌতুক সমস্যার প্রভাব আলোচনা করা হলো। তারপরে তোমরা যৌতুকের প্রভাব গুলো পর্যায়ক্রমে লাগবা একটা একটা করে। প্রথমে লাগবা যৌতুকের প্রভাব, উক্ত সমস্যার প্রভাব আলোচনা করো। দরিদ্র অবস্থা, প্রথম পয়েন্টটা হবে দরিদ্র অবস্থা। যৌতুকের দাবি পরিশোধ করতে কন্যাদায়গ্রস্ত পিতামাতা সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন, এতে সমাজে নির্ভরশীল জনগোষ্ঠীর দারিদ্রের হার বৃদ্ধি পায়। অর্থাৎ নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পায় এবং দারিদ্রের হারও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হলো কি, যে কন্যাদায়গ্রস্ত পিতামাতা কি করে, সর্বস্ব বিক্রি করে দিয়ে মেয়ের বিয়ে দেয়। এর ফলে কি, একটা পরিবার পুরোপুরি পথে বসে যায় বা একটা পরিবার নিঃস্ব হয়ে যায়। হ্যাঁ, এটা হলো তোমার কি গেল, এটা গেল তোমার হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টটা কি, দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাল্য বিবাহ এবং বহু বিবাহ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাল্য বিবাহ ও বহু বিবাহ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যৌতুক বাল্য বিবাহ ও বহু বিবাহের মধ্যে বিশেষভাবে সম্পর্কযুক্ত, কারণ যৌতুকের কারণে কিন্তু বাল্য বিবাহ বা বহু বিবাহ সংঘটিত হচ্ছে। যৌতুকের কারণে কিন্তু অল্প বয়সী ছেলেদেরকে বিয়ে দেওয়া হয় যৌতুক পাবে বলে, হ্যাঁ, বা মেয়েদেরকে বোঝা মনে করা হয়, যার কারণে কম বয়সে যৌতুক দিয়ে বিয়ে দিয়ে বিদায় দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এ তার মানে এটা কি বলা হলো যে যৌতুকের বাল্য বিবাহ কারণে কিন্তু এই তোমার যৌতুকের কারণে কিন্তু বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে, তাই না? আবার বহু বিবাহ অনেক সময় দেখা যাচ্ছে কি, যৌতুকের কারণে একাধিক বিয়ে করে একজন লোক যৌতুক পাবে বলে এই প্রত্যাশায়। তার মানে এই যে যৌতুকের কারণে কিন্তু তোমার বাল্য বিবাহ এবং বহু বিবাহ সংঘটিত হচ্ছে। এর ফলে আমরা প্রকার দেখতে পেলাম যে ফাইনালি এর কারণে কিন্তু জনসংখ্যা সমাজে বৃদ্ধি পাচ্ছে। যৌতুকের কারণে তিন নম্বর যে সমস্যাটা হয় সেটা দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়, অর্থাৎ দাম্পত্য কলহ যেটাকে আমরা বলি সেটা বৃদ্ধি পায় কিন্তু। অর্থাৎ যৌতুকের প্রভাব, যৌতুক কি করে, একবার যখন একজন লোক যৌতুক পাবে সে কিন্তু পুনরায় আবার যৌতুক প্রত্যাশা করবে, এবং যখন সে যৌতুক প্রত্যাশা করবে তখন সে তার স্ত্রীকে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করার পরে স্ত্রী যদি ব্যক্তিত্ব সম্পন্ন হয় সে কিন্তু যৌতুক আর পুনরায় আনবে না। আর যৌতুক পুনরায় না আনলে তখন দুইজনের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হবে এবং ঝগড়াঝাটি হবে, কলহ হবে, দাম্পত্য সম্পর্ক নষ্ট হবে এবং একসময় কিন্তু তোমার বিবাহ বিচ্ছেদ ঘটবে। তারপরে চার নম্বর যে পয়েন্ট সেটা হলো সর্বস্ব হারানো। কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতামাতা তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে কিন্তু এই যৌতুকের কারণে। এরপরে মর্যাদার হানি, অর্থাৎ তুমি কিন্তু যৌতুক গ্রহণ করলে সমাজে তোমার যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু বিনষ্ট হবে, কারণ তুমি যখনই যৌতুক নিবা, যৌতুকে একটা যৌতুকের মনে করো তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে তুমি হুন্ডায় করে যাচ্ছ, যৌতুকের হুন্ডা, তখন কিন্তু মানুষ তোমাকে দেখে বলবে কি শ্বশুর বাড়ির হুন্ডা নাকি যৌতুকের হুন্ডা। এই যে মর্যাদার হানি, এটা কিন্তু যৌতুকের কারণে ঘটে থাকে, অর্থাৎ সামাজিক মর্যাদা এটা কিন্তু হারায় ফেলে মানুষ এই যৌতুকের কারণে। তারপরে আমরা দেখি হত্যা এবং আত্মহত্যা, এর প্রবণতা বৃদ্ধি পায় কিন্তু যৌতুকের কারণে। অর্থাৎ আমরা দেখি বিভিন্ন সময় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে, আবার অনেক সময় যৌতুক দিতে না পেরে, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অনেক সময়
স্ত্রীও কিন্তু আত্মহত্যা করে, অর্থাৎ হত্যা এবং এই যে আত্মহত্যা এটা কিন্তু যৌতুকের কারণে ঘটে থাকে। তাই না, আমরা যৌতুক প্রথার যে প্রভাব গুলো বাংলাদেশে উক্ত সমস্যার যে প্রভাব, সেই প্রভাব গুলো আমরা কিন্তু 2 নম্বর লাস্ট নাম্বার পয়েন্টে দেখতে পেলাম। আমাদের আর একটা প্রশ্ন আছে, আমরা দ্রুত গতিতে এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে আমি তোমাদেরকে দিয়েছি, কালাম কৃষি কাজ করে, সে 18 বছর বয়সে 14 বছরের সেলিনাকে বিয়ে করে, বিয়ের 1 বছরের মধ্যে তাদের একটি কন্যা সন্তান হয়, এর পর একটি পুত্র সন্তানের প্রত্যাশার পর পর 5টি কন্যা সন্তানের জন্ম দেয়। তার মানে এখানে আমরা দেখতে পেলাম প্রথমে যে সমস্যাটা সেটা দেখতে পেলাম, সেটা হলো বাল্য বিবাহ, তাই না, যে এখানে যে ইঙ্গিত করা হয়েছে 18 বছর বয়সে 14 বছরের ছেলেটাকে বিয়ে করেছেন। তার মানে এখানে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহ সংঘটিত হয়েছে, আবার বিয়ের 1 বছরের মধ্যে তাদের একটি কন্যা সন্তান হয়, এরপর একটি পুত্র সন্তানের প্রত্যাশায় 5টা কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কিন্তু তোমার জনসংখ্যা সমস্যাকে ইঙ্গিত করছে। অর্থাৎ এই যে বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যাধিক্য, সেই সমস্যাটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। তার মানে এখানে 2টো সমস্যা আমরা দেখতে পাচ্ছি, একটা হলো বাল্য বিবাহ আর একটা হলো জনসংখ্যা বৃদ্ধি। এইডস এর পূর্ণ রূপ কি আমরা দেখলাম, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো এইডস এর পূর্ণ রূপ কি। তোমরা সবাই জানো এইডস এর পূর্ণ রূপ কি, অ্যাকুয়ার্ড অ্যামিনিউ ডেফিসিয়েন্সি ভাইরাস। অর্থাৎ এইডস এর পূর্ণ রূপ হলো অ্যাকুয়ার্ড অ্যামিনিউ ডেফিসিয়েন্সি ভাইরাস। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত, ব্যাখ্যা করো। তো এটা আমরা সবাই জানি যে সামাজিক সমস্যা মানেই সেই সমস্যাটা সমাজ থেকে তৈরি হয়, সমাজের বাইরে থেকে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা কিন্তু সামাজিক সমস্যা হয় না। আমরা জানি সামাজিক সমস্যা সমাজেই তৈরি হয়, সমাজ থেকেই তৈরি হয়, আবার এই সমাজের মানুষই কিন্তু সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করে এবং সেই সমস্যার সমাধানে কাজ করে থাকে। তাহলে সামাজিক সমস্যা অবশ্যই সমাজ থেকে উদ্ভূত। আমরা দেখি যৌতুক সমস্যা, নারী নির্যাতন, তারপর তোমার বাল্য বিবাহ, বহু বিবাহ, যাই করে যাই বলি না কেন, এই সমস্যাগুলো কিন্তু সমাজ থেকে তৈরি হয়, কারণ সামাজিক অসচেতনতা, হ্যাঁ, মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় ইত্যাদি কারণে কিন্তু এই সমস্যাগুলো সমাজ থেকে তৈরি হয়। যখনই সমাজের মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটবে, সামাজিক মূল্যবোধ কমে আসবে, মানুষের নৈতিকতা নীতি বিসর্জিত হবে, বিসর্জন হবে, মানুষের তোমার সঠিক শিক্ষা শিক্ষিত হবে না, তখনই কিন্তু সমাজে এই সমস্যাগুলো তৈরি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সামাজিক সমস্যা সমাজ থেকেই তৈরি হয়। অতিপক্ষে বাংলাদেশের কোন কোন সমস্যার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। অতিপক্ষে বাংলাদেশের যে সমস্যার কথা বলা হয়েছে তা হলো 1, বাল্য বিবাহ, 2 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। বাল্য বিবাহ ধারণা ব্যাখ্যা করবা, এরপর জনসংখ্যা বৃদ্ধি ধারণা ব্যাখ্যা করবো। তারপরে কালাম কৃষি কাজ করেন, সে 18 বছর বয়সে 14 বছর বয়সে ছেলেটাকে বিয়ে করে, তার মানে এখানে বাল্য বিবাহ ইঙ্গিত করা হয়েছে। অপরপক্ষে একটি কন্যা সন্তানের, একটি পুত্র সন্তানের প্রত্যাশায় 5টি কন্যা সন্তানের জন্মদান, এটা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিকে ইঙ্গিত করে। সুতরাং এখানে বলা হচ্ছে কি যে যে 2টি সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে তা হলো বাল্য বিবাহ এবং জনসংখ্যা বৃদ্ধি। এরপরে আমরা এখানে দেখালাম যে কোন 2টি সমস্যা ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো, গেল। এর পরের প্রশ্নে আছে আমাদের, আমাদের যে বুদ্ধিপক্ষে বর্ণিত সামাজিক সমস্যা 2টির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। অর্থাৎ বাল্য বিবাহ এবং জনসংখ্যা সমস্যা, এই 2টি সমস্যার পারস্পরিক যে সম্পর্ক সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। সেটা হলো কি যে তুমি এখানে জ্ঞানমূলকে আলোচনা করবা সমস্যা 2টা কি, একটা হলো বাল্য বিবাহ আর একটা হলো জনসংখ্যা বৃদ্ধি। তারপরে তুমি বাল্য বিবাহ এবং জনসংখ্যা ধারণা 2টা সংক্ষেপে আলোচনা করবা। সংক্ষেপে আলোচনা করার পরে তারপরে তুমি চলে আসবা এই 2টি সমস্যার যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ বাল্য বিবাহের কারণেই কিন্তু তোমার জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ বাল্য বিবাহের কারণে কি হয়, মানুষ বুঝে ওঠার আগেই অনেকগুলো সন্তানের জন্ম দেয়, মানুষ তখন কিন্তু ভালো মন্দ বোঝে না। হ্যাঁ, যে অল্প বয়সে অধিক সন্তানের জন্ম দিলে মায়ের অপুষ্টি হবে, মায়ের মৃত্যু হার বেড়ে যাবে, শিশুর মৃত্যু হার বা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সন্তান বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে, হ্যাঁ, অটিজম সমস্যায় আক্রান্ত হতে পারে বা সন্তানের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এগুলো কিন্তু মানুষ বোঝে না। বুঝে ওঠার আগেই কিন্তু তারা অনেকগুলো সন্তানের জন্ম দিয়ে দেয়, যার কারণে এই যে বাল্য বিবাহের কারণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়, আবার জনসংখ্যা সমস্যার কারণে কিন্তু বাল্য বিবাহ হচ্ছে। আমরা দেখি যে একটা পরিবারে যখন অনেকগুলো সন্তানের জন্ম হয়, অনেকগুলো সন্তান থাকে, তখন কিন্তু পিতামাতা এই সন্তানদের ভরণ পোষণ বহন করতে গিয়ে হিমশিম খায়, যার কারণে কি হয়, পিতামাতা চিন্তা করে যে খুব তাড়াতাড়ি অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে বা শ্বশুর বাড়িতে পাঠাতে পারলেই বাবা মোটামুটি সংসারের খরচ বা দায়ভার থেকে কিছুটা মুক্তি পায়। এই যে প্রত্যাশায় কিন্তু অনেক সময় বাল্য বিবাহ সংঘটিত হয়।
তার মানে এই সমস্যা দুটা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত। হ্যাঁ, সুতরাং আমরা দেখলাম যে বাল্য বিবাহ এবং তোমার জনসংখ্যা বৃদ্ধি সমস্যা দুটি পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত। আমি খুব সংক্ষেপে শেষ করলাম, কারণ আমার ক্লাসের টাইম খুব কম, একেবারে নেই বললেই চলে, একদম শেষের দিকে চলে আসছি, 1 মিনিটের কম। তোমরা শনিবারে সবাই অবশ্যই 7টায় ক্লাসে উপস্থিত থাকবা। হ্যাঁ, 7টার সময় তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হবে।